আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি ব্রেড পিৎজা বা পাউরুটির পিৎজা এই পিৎজাটা তৈরি করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে আর এটা খেতে খুবই টেস্টি হয় হার্ট যখনই পিৎজা খেতে ইচ্ছা করবে তখনই আপনারা এইভাবে তৈরি করে খেতে পারবেন বাসায় গেস্ট চলে আসলেও স্ন্যাক্স এটা খুবই সহজেই তৈরি করে দিতে পারবেন ভিওর্স রেসিপিটা দেখার আগে প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আর অবশ্যই মনে করে পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করবেন এতে করে যখনই কোনো রেসিপি আপলোড করা হবে তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন তো ভিউয়ার্স চলুন রেসিপিটা দেখে নেই পিৎজা তৈরি করার জন্য আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি ওয়ান ফোর্থ কাপ কিউব করে কেটে নিয়েছি আর লাগবে পেঁয়াজ এখানে দুই টেবিল চামচ আছে এটাকেও কিউব করে কেটে নিয়েছি লাগবে টমেটো কুচি ওয়ান ফোর্থ কাপ এখন এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি কিছু স্পাইস দিয়ে আমি এই ভেজিটেবলগুলো মেখে নেব ভিওয়ার্স আমি এখানে যে উপকরণগুলো দেখালাম আর যে পরিমাণে দেখিয়েছি এটার কোনো নির্দিষ্টতা নেই আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন চাইলে এখানে অন্য ভেজিটেবলও অ্যাড করতে পারবেন এখন এর মধ্যে আমি হাফটা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ অরিগানো এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন পিৎজাতে এটা দিতে হয় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নেব আমি আজকে ভেজিটেবল ব্রেড পিৎজা তৈরি করছি তবে আপনারা চাইলে এখানে চিকেন দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে চিকেনের পুরটা রেডি করে নিতে হবে প্রথমেই আমি তিন পিস ব্রেড নিয়েছি পিৎজার জন্য এই ব্রেডে আমি পিৎজা সস লাগিয়ে নিব আর পিৎজা সসের রেসিপিটা আমার বি আমার চ্যানেলে আছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে আপনাদের কাছে যদি পিজ্জা পিৎজা সসটা না থাকে বা বানাতে না চান সেক্ষেত্রে এখানে টমেটো সস দিয়েও ব্রেডটা স্প্রেড করে নিতে পারেন আবার চাইলে টমেটো আর চিলি সস দুইটা মিক্সড করেও এই ব্রেডটাতে লাগিয়ে নিতে পারেন লাগানো হয়ে গেলে এর মধ্যে আমি উপরে টপিং দিয়ে দিব প্রথমে যে ভেজিটেবল মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি প্রয়োজন মতো আপনারা যে যেমন পছন্দ করেন দিয়ে দিবেন এখন এর উপরে দিয়ে দিব মোজারেলা চিজ এটাও আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি যে যেমন পছন্দ করেন দিয়ে নেবেন চিজটা দেওয়া হয়ে গেলে এখন এর উপরে আমি ব্ল্যাক অলিভ দিয়ে দিব আমি স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছিলাম এটাও আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন পিৎজাতে ব্ল্যাক অলিভটা দিলে খেতে ভালো লাগে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন এক চিমটি অরিগানো উপরে ছিটিয়ে দিচ্ছি এই অরিগানোটা দিলে পিজার ফ্লেভারটা খুবই ভালো আসে এভাবে করে আমি বাকি দুই পিস ব্রেডও রেডি করে নিয়েছি এখন আমি এগুলোকে বেক করে নিব আজকে চুলাতে বেক করে দেখাবো তাই চুলায় আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে ব্রাশ দিয়ে ফ্রাই প্যানটা খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এখন রেডি করে রাখা ব্রেড পিৎজার স্লাইসগুলো প্যানের উপরে দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদমই লো হিটে আমি এটাকে বেক করব পাঁচ মিনিটের জন্য বা যতক্ষণ না পর্যন্ত চিজটা গলে যায় পাঁচ মিনিটের মধ্যেই চিজটা গলে যাবে আর এখানে যে ভেজিটেবলটা দিয়েছে এটা সিদ্ধ হওয়ার মতো কিছু নাই পাঁচ মিনিটে যা হওয়ার হয়ে যাবে এটাই অ্যান আফ পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি রিওর্স দেখেন কত সুন্দরভাবে পিৎজাটা তৈরি হয়ে গেছে আর চিজটা খুবই ভালোভাবে মেল্ট হয়ে গেছে যদি না হয় আপনারা আরও দু এক মিনিট রাখতে পারেন আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন না হলে নিচ থেকে পুড়ে যাবে আমারটা যেহেতু হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি একটা সার্ভিং ডিশের ভিওয়ার্স এই পিৎজাটা খেতে অনেক টেস্টি আর খুবই অল্প সময় আর অল্প ঝামেলা এটা তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে বাচ্চার টিফিনেও দিতে পারবেন অনেক সময় পিৎজার ডো তৈরি করতে আমাদের ঝামেলা লাগে বা অনেক সময় লাগার জন্য আমরা পিৎজাটা তৈরি করতে চাই না তাই আপনারা এইভাবে শর্টকাট ওয়েতে এই ব্রেড পিৎজাটা তৈরি করতে পারেন এটা এটা খেতেও খুবই টেস্টি হয় আমার খুবই ভালো লাগে ভিউয়ার্স আমার চ্যানেলে আরও একটি পিৎজার রেসিপি আছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ওইটা হচ্ছে চিকেন প্যান পিৎজা আর ওই রেসিপিতে আমি পিৎজার ডোটা কীভাবে তৈরি করতে হয় তার ডিটেলস দেখিয়েছি যদি আপনাদের দরকার হয় আপনারা দেখে নেবেন ভিউয়ার্স আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে I love this.